এই মুহূর্তে ত্রিশ হাজার টাকা নিতে যারা একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই জনপ্রিয় বা হটকেক একটা ফোন কিন্তু এই মুহূর্তে আইকিউ জেড নাইন এস ফোনটা আপনি এবং উনত্রিশ হাজার সাথে আপনি বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ইভেন এটাকে পাওয়ার আপ করতেছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরোর একটা প্রসেসর সো এত ভালো স্পেসিফিকেশনে আপনি ফোনটা পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় তবে তারপরও এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা বা স্পেসিফিক ভাবে এই ফোনটা কাদেরকে টার্গেট করে বানানো

বসটাকে একদম স্লিম করে ফেলেছে কিছুই তারা দেয় না তবে এইটার সাথে আপনি চুয়াল্লিশ ওটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন একটা টাইপ সি থেকে এর কেবল একটা প্লাস্টিক কাভার এবং ডেফিনেটলি সাথে ফোনটা তো পাচ্ছেন তো কমপ্লিট একটা অ্যাক্সেসরিজ কিন্তু এই ফোনটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন যেমনটা আমি বলছিলাম যে এই বাজেটে আমরা যারা ফোন কিনি তাদের কিন্তু ফোনটা কেনার পরে আর দুই এক হাজার টাকা খরচ করাও কিন্তু কষ্ট হয়ে যায় সো ডেফিনেটলি সেখানে একটা লাইফ সেভার হিসেবে কাজ করতেছে কিন্তু এই অ্যাক্সেসরিজ গুলো এবং ফোনটা যখন আপনি হাতে নিবেন তখন ডেফিনেটলি আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল হবে আমি পার্সোনালি ফোনটা যখন হাতে নিয়েছি তখন আমার মনে হচ্ছিল যে এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস ফোনের মতোই সিমিলার ডিজাইনের একটা ফোন এখানে আপনি প্লাস্টিক বিল ব্যবহার করা দেখতে পাচ্ছেন এবং এই যে পিছনের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা টাইলসের মতো দেখতে একটা প্লাস্টিক ব্যাগ এবং এই ব্যাগটা দেখতে সত্যি খুবই ভালো লাগে এবং হাতের মধ্যে ধরেও খুবই কমফোর্টেবল লাগে কারণ ফোনটা খুবই কার্ভ একটা ফিনিশ হওয়ার কারণে যদিও এখানে প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে বাট হাতের মধ্যে ধরে সত্যি খুবই ভালো লাগে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ওয়্যারলেস রিভার্সার সাপোর্ট করে না তবে এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিক এবং বিগার এই জিনিসটা একটু আননেসেসারিলি বিগার মনে হতে পারে অনেকের কাছে আমার অনেকের কাছে এটা ভালো লাগতে পারে এখানে একটা ওই যে গোল অরা লাইট দেখতে পাচ্ছেন এটা ভিডিও লাইট বা আপনার ফ্ল্যাশ লাইট হিসাবে কাজ করে তাছাড়া এখানে কিন্তু ডেডিকেটেড ফ্ল্যাশ লাইটটা রয়েছে এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা হলো ফিফটি মেগা পিক্সেলের মেইন সেন্সর টু মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে ওইটা কাজের না আমি ডেফিনেটলি ক্যামেরা সেকশনে তার বিস্তারিত আলোচনা করব এবং ফোনটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এর ডান সাইডে উপরে ভলিউম বাটন নিচে পাওয়ার বাটন এবং একদম বটমে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে যেটাতে চুয়াল্লিশ ওয়াট পর্যন্ত ফার্স্ট চার্জ সাপোর্ট করে এবং ডেফিনেটলি চার্জার তো সাথে রয়েছেই এবং এখানে একটা সিম স্লটও দেখতে পাচ্ছেন ডুয়াল সিম সাপোর্ট করে এবং এটাতে কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে না এটাতে যে স্টিরিও স্পিকারটা আছে খুবই সুন্দর সাউন্ড করে এবং এটার সাথে অডিও বুস্টের একটা ফিচার এটার যেটা কে থ্রি হান্ড্রেড পর্যন্ত ভলিউম নিয়ে যাইতে পারে পার্সোনালি আমি ব্যবহার করে দেখেছি এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর যথেষ্ট লাউড সাউন্ড প্রডিউস করে এবং একদম টপে এখানে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক রয়েছে সো ডিজাইন ডেফিনেটলি এটা একটা ক্লিন এবং ইউনিক ডিজাইনের ফোন ডেফিনেটলি এই ডিজাইনটা হাতে ধরে খুবই কমফোর্ট লাগবে এবং যে কারোর কাছে ভালো লাগবে তবে লং লাস্টিংয়ের জন্য এটা আসলে খুব বেশি ভালো হবে না যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে কয়েক মাস বা যদি আপনি কভার ছাড়া কোনো প্রকার পলিটলিন না লাগায় ব্যবহার করেন তাহলে হয়তো বছর খানেক পরে এটার অবস্থা খারাপ হয়ে যাবে এবং এটা কিন্তু স্বাভাবিক এবং যদি ফোনটা ডিসপ্লেতে আসি দেখেন একদম ফ্রন্টে এখানে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেটা ওয়ান বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং এটা একটা অ্যামুলের ডিসপ্লে তো এটা কার্ভ ডিসপ্লে যে কারণে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে এবং এক কথা যদি বলা হয় তাহলে এইটার ডিসপ্লে খুবই সুন্দর দারুণ এক্সপিরিয়েন্স পাবেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার সাপোর্ট করে এটা এল জি টেনও সাপোর্ট করে ইভেন এইটার যে পিক ব্রাইটনেস সেটা আঠারোশো নিট পর্যন্ত যাইতে পারে সো ডেফিনেটলি এটা প্রপার ডে লাইটে ব্যবহার করতে গেলে কোনো সমস্যা নাই এবং এই ডিসপ্লেটার উপরে এখানে একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন পানসোল এবং এখানে সিক্সটিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর রয়েছে তাছাড়া ফোনটার নিচের দিকেই এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এটা কে আনলক করার জন্য কাজ করে তবে এটার পজিশনটা একটু নিচের দিকে তবে যদি আর একটু উপরে হইতো তাহলে আরো বেশি কমফোর্টেবল হইতো তাছাড়া এটার স্পিড নিয়ে আসলে কোনো সমস্যা নাই ইভেন এটাতে ফেস আনলক হিসেবেও কাজ করে এই যে সেলফি ক্যামেরাটা আছে সো ওভারঅল ডিসপ্লের দিক থেকে বা ডিজাইনের দিক থেকে বললে ডেফিনেটলি এটা ভালো একটা জিনিস এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে মিডিয়া টেক ডায়মন্ড সিটির সেভেন থ্রি ডাবল জিরোর একটা প্রসেসর সাথে এইট জিবি র্যাম রয়েছে কোনোটা টুয়েলভ জিবি র্যামের ভেরিয়েন্ট রয়েছে এবং এর যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু ইএফেস টু পয়েন্ট টু সো কম্পারেটিভলি সেটা একটু স্লোয়ার স্টোরেজ এটাতে রয়েছে তাছাড়া এইটাতে রান করতেছে ফান্টাস ওএস ফোরটিন সেটাকে বেস করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এর উপরে এবং এইটাতে কিন্তু দুইটা মেজর ওএস আপডেট পাওয়া যাবে সো দুই বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট আপনি নিরবিচ্ছন্ন পাচ্ছেন আপনি এই ফোনটাকে ডেইলি ইউজ করতে গেলে কোনো প্রকার হ্যাং ল্যাগ তো দেখতে পাবেনই না এবং যথেষ্ট স্মুথ অপারেটিং সিস্টেম এটা ফান্টাস ওয়েস তবে আমার কাছে পার্সোনালি অত বেশি ভালো লাগে না এটার ইউআইটা বাট এটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না খুবই স্মুথলি লেজে রিফ্রেশেটেড ডিসপ্লে রয়েছে সেটার সাথে যথেষ্ট অপটিমাইজ যে কারণে অ্যানিমেশনগুলো খুব স্মুথ লাগে এবং এটা দিয়ে হেভি গেমিং করতে গেলে কিন্তু কোনো প্রকার প্রবলেম হয় না এটা দিয়ে আমি পাবজিতে দেখেছি স্মুথ এক্সট্রিম এবং এইচডিআর আলট্রা পর্যন্ত খেলা যায় তাছাড়া আপনি এটা খুব স্টেবল ভাবে খেলতে পারবেন যে কারণে এই বাজেটে এটাকে একটা গেমিং ডিভাইস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এটা খুব স্টেবল পারফরম্যান্স আপনাকে দিবে লং সেশন গেমিং করতে গেলেও কোন প্রকার প্রবলেম হবে না খুব মেজর হিটিং ইস্যু এই ফোনটাতে নাই পারফরম্যান্স সেন্ট্রিক একটা ফোন যদি এই মুহূর্তে কিনতে চান এই বাজে বাজেটে ডেফিনেটলি এই আইকিউ জেড নাইন আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন কারণ আইকিউ ফোনগুলো কিন্তু তাদের অন অফ দ্য কি সেলিং পয়েন্ট হলো তাদের পারফরমেন্স তো সেই জিনিসটা কিন্তু এখানে ধরে রেখেছে এবং এই যে প্রসেসরটা সেটা একটা প্রোভেন প্রসেসর হওয়ার কারণে এইটা ডেইলি ইউসেস ক্ষেত্রে মিডিয়া এনজয় করতে গেলে বা গেমিং করতে গেলেও কিন্তু কোনো প্রকার প্রবলেম এটা দিয়ে ফেস করতে হবে না এবং যদি এটার ক্যামেরাতে আসে দেখেন পিছনে যে দুইটা ক্যামেরা সেন্সর এখানে দেখতে পাচ্ছেন বাট অ্যাকচুয়ালি একটা ক্যামেরা সেন্সর এখানে আছে তবে এই ক্যামেরা সেন্সরটা খুবই ভালো এবং যথেষ্ট ইউটিলাইজ তারা করতে পেরেছে ফিফটি মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন ওয়ান এবং টু তবে এই ফোনটাতে যদি কোনো প্রকার দুর্বলতার কথা আমি বলি তাহলে ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যদি এই ফোনটাতে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতো তাহলে এটা একটা ষোলো কলা পূর্ণকারী ফোন হইতো তবে এখানে তারা শুধুমাত্র একটা সেন্সর ব্যবহার করলেও যেমনটা বললাম তার যথেষ্ট ইউটিলাইজ তারা করেছে এবং এটা দিয়ে ওয়ান এবং টু এ আপনি ডিজিটালে ছবি তুলতে পারবেন এটাতে নাইক মুডেও ছবি তুলতে পারবেন ওভারঅল যে পিকচার কোয়ালিটি এটাতে আছে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি একটু কালার ফুল খুব ভাইব্রান্স পিকচার এটা দিবে এবং এটার ফেসটা খুব স্মুথ করে ফেলে যে কারণে ম্যাক্সিমাম লোকের কাছে ভালো লাগবে এবং একটু এডিটেড করে আরো চাইলে একটু শার্পনেসও বাড়িয়ে ফেলা যায় নাইট মোডে মোটামুটি ভালো আপনি মাধ্যমে পাবেন এবং এটা দিয়ে এ পোর্ট্রেট তোলা যায় সো সেটা একটা ভালো ব্যাপার যে পোর্ট্রেট তুলতে গেলে একটা টাইট ফোকাল ফোকালেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং পোর্ট্রেট গুলো আমি দেখেছি যে মোস্ট অব দ্য টাইম ভালো ফেস ডিটেকশন করতে পারে এবং ব্লার গুলো খুবই সুন্দর এবং আমি একটা জিনিস দেখলাম যে পোর্ট্রেটের প্রসেসিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে ছবি তোলার পরে কিছু কিছু ক্ষেত্রে এটা ফেসটাকে একটু ডার্ক করে ফেলে অর্থাৎ ভিউ ফাইন্ডারে যখন দেখতেছি পোর্ট্রেট তোলার আগে খুবই ভালো লাগতেছে বাট তোলার পরে প্রসেসিং হয়ে ছবিটা একটু ডার্ক হয়ে যায় সেটা হয়তো বা এই ইউনিটে হতে পারে বা আপনারা যারা এই ফোনটা ব্যবহার করেন এরকম কোনো প্রবলেম ফেস করছেন কি না সেটা একটু ডার্ক জানাবেন তবে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কিন্তু একদম খারাপ না মোটামুটি ভালো ছবি এটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এইটার যে সেলফি ক্যামেরা আছে সেটা সিক্সটিন মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এইটার সেলফি ক্যামেরাটা দুর্দান্ত খুবই শার্প ছবি পাওয়া যায় এবং এইটার যে ফোকাল লেন্থ আছে সেটা একটু টাইট একটু ক্লোজ করা যায় খুবই কন্ট্রাস্টি লাইটেও খুব ভালো ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারে তবে এইটার যে কালার সেটা একটু মাঝে মাঝে ক্যাপচার সেই জিনিসটা আমার মনে হয় খুব বেশি আসলে প্রবলেম হবে না কারণ এটা একটু কালারফুল ছবি দেয় এবং এটা আপলোড আপলোডের মতো সো এই জিনিসগুলো মানে ম্যাক্সিমাম লোকে পছন্দ করে অত বেশি এডিট করতে চায় না তাদের জন্য এটার সেলফি ক্যামেরা বা নর্মাল সেলফি বা নর্মাল পিকচার কোয়ালিটি নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন তবে যেটা বললাম যে এটা যদি আরেকটা ওয়াইড সেন্সর হইতো বা আরেকটা ফিজিক্যাল লেন্স থাকতো সেটা আসলে খুবই ভালো হইতো তাছাড়া ওভারঅল যে একটা সেন্সর পিছনে এবং সামনে একটা সেন্সর আসে মোটামুটি ভালো সেলফির এক্সপিরিয়েন্স বা ভালো ছবির এক্সপিরিয়েন্স কিন্তু এটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং যদি ভিডিওতে আসি দেখেন এটার যে মেন সেন্সরটা রয়েছে সেটা দিয়ে আপনি ফোর কে সিক্সটি ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং ভিডিওটা খুবই স্টেবল আছে এবং এটা ডিজিটালি জুম করা যায় বাট যে ডিজিটালি জুম করলে আসলে খুব বেশি ডিটেইল থাকে না তবে মোটামুটি একটা ফিক্সড ফোকাল লেন্থে যদি এটা দিয়ে ভিডিও করতে চান তাহলে মোটামুটি ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন তবে এটার যে সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আপনি শুধুমাত্র ফুল এস ডি থার্টি ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন সো এখানে কনসিস্ট্যান্সি নাই যদিও তারা এটাতে ফোরকে দিতেই পারতো বাট স্টিল এখানে শুধুমাত্র ফুলে যে ভিডিও করতে পারবেন তবে যে ফোকাল লেন্থটা আছে সেটা যথেষ্ট ওয়াইড আছে এবং ফুটেজটা যথেষ্ট স্টেবল আছে যেমনটি এখানে স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন এবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপেরিয়েন্স কেমন দেখেন এইটাতে পঞ্চান্নশো মিলিয়াম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জ করতে পারবেন এবং এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ ছিল আট ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি সো ডেফিনেটলি এই ফোনটা ব্যবহার করতে গেলে কোনো সমস্যা হচ্ছে না আপনি ধুমসে মিডিয়া এনজয় করতে পারবেন গেমিং করতে পারবেন ওরা ধরা হেভি ইউজ করেন ব্যাটারি ব্যাক নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এই মুহূর্তে এই ফোনটা আসলে কারা কিনবেন যারা আসলে একটু মানে ব্যালেন্স টাইপের ফোন চান ভালো গেমিং করতে চান মিডিয়া এনজয় করতে চান খুব বেশি আসলে ক্যামেরাকে প্রায়োরিটি নাই বাট ক্যাজুয়ালি ফটোগ্রাফি ট্রাফি করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস তবে এটা লং টাইম ব্যবহার করতে গেলে খুব বেশি ভালো হবে না যেমনটি আমি বললাম যে মাত্র দুই বছরের সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এটার যে বিল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আপাত দৃষ্টিতে এটা খুব প্রিমিয়াম মনে হইলেও লং টাইম ব্যবহার করতে গেলে এটা ভালো হবে না আর এই ফোনটা যদি আপনাদের মধ্যে কেউ ব্যবহার করেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে